বন্ধুরা সাত মাস পেছিয়ে গেল ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ কি আছে বিস্তারিত কারণ আর কবে থেকেই বা ফের চালু হবে এই গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ তার সঙ্গে কে এম ম্যানেজিং ডিরেক্টর চন্দ্রনাথ ঝা মাধ্যমে কি জানিয়েছে সব কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি ইনফরমেটিভ হলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের যাবতীয় আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে দিতে দু সালের জানুয়ারি মাসে উদ্বোধন হওয়ার কথা ছিল ওয়েস্ট মেট্রো প্রকল্পের তবে বউবাজারের বিপর্যয়ের জেরে ফের ধাক্কা খেলো কাজ ফলস্বরূপ আরও সাত মাস পিছিয়ে গেল এই মেট্রো প্রকল্পের উদ্বোধন কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের তরফে জানা গিয়েছে ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ শেষ হতে পারে দু সালের অক্টোবর মাসে এদিন কে এম ম্যানেজিং ডিরেক্টর চন্দ্রনাথ ঝা জানান মেট্রো সুরঙ্গের বিপত্তির কারণে সাত থেকে আট মাস পেছিয়ে যাচ্ছে প্রকল্পের কাজ তিনি আরও জানিয়েছেন মেট্রোর সুরঙ্গের অবস্থা ভালো নয় আরও পর্যবেক্ষণ জরুরি রয়েছে তাই সার্বিকভাবেই টাইম লাইন পেছোতে হচ্ছে উল্লেখ্য দু সালের আতঙ্ক আবার ফিরেছে কলকাতায় বউবাজারের মেট্রো কাজের জেরে একাধিক বাড়িতে ফাটল দেখা দিয়েছে তাই এই পরিস্থিতিতে আরও সাবধানী পথে হাঁটতে চাইছে কলকাতা মেট্রো বউবাজারের দুর্গাপিটুরি লেনের বাড়িগুলিতে ফাটল যে মেট্রোর কাজের থেকেই হয়েছে তা আগেই স্বীকার করে নিয়েছে মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড জানানো হয়েছে মেট্রোর জন্য খোরা সুরঙ্গে জল ঢুকে গিয়েছে আর তার থেকেই দুর্গাপিটুরি লেনের ওই বাড়িগুলির ফাটল দেখা দিয়েছে মেট্রোর বক্তব্য সুরঙ্গে জল ঢোকা নিয়ন্ত্রণ করা গেলেই ফাটলগুলি নিয়ন্ত্রণে আনা যাবে তবে এই গোটা ঘটনায় আরও পিছিয়ে গেল ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ শেষ করার অন্তিম সময়